আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দারুণ একটা গ্যাজেট আনবক্স করবো, যেটা আসলে বাচ্চাদের একটা খেলনা, কিন্তু এটা কিন্তু বড়দেরও একটা দারুণ ইউজফুল গ্যাজেট হতে পারে। যদি আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি দারুণ ফটো তুলতে পারবেন, এবং যদি কোনো প্রোগ্রামের ভিডিও হয় অথবা সুন্দর মুহূর্তের ভিডিও ধারণ করেন, সেক্ষেত্রেও কিন্তু আসলে এটা বেশ ইউজফুল হতে পারে। এটার প্রাইস একেবারেই কম। সো চলুন গ্যাজেটটা কি সেটা দেখি। এটা হচ্ছে একটা বাবল গান, অর্থাৎ এইটা দিয়ে আপনি যদি আপনি এটা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাবল বের হবে। আমরা এখন এটা ট্রাই করব এবং এটা কি কি কাজে আসতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং এটা টেস্ট করে দেখাবো এটা অরিজিনালি কতটুকু কাজ করে, আসলে অনেক বাবল বের হয় কিনা, ফেক একটা প্রোডাক্ট কিনা, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন এটা আনবক্স করে ফেলি। প্রথমে আমরা পাবো একটা বাবল মেশিন, এখানে সুইচ দেওয়া আছে, এটা সুইচ, এবং তেমন কিছু নাই এখানে। এখান থেকে ব্যাটারি কম্পার্টমেন্ট আছে, এখানে আসলে তিনটা ডাবলে পেন্সিল ব্যাটারি দিতে হবে, এটা হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট। আর এখানে ধরার জন্য একটা হ্যাঙ্গার দেওয়া আছে বা রিং। তারপরে এইটা হচ্ছে মেইন, এখান থেকে বাবল বের হবে, এবং ফুয়েল ভেতরে দেওয়া আছে, আমরা ফুয়েল বের করব। তার আগে এইটা দেখে নিই, এটার যে বিল্ড কোয়ালিটি আছে, এটা প্লাস্টিকটা মোটামুটি ভালো, এবং এটার এই যে ক্যাপটা, এটা খোলা যায়। এখানে দেখা যাচ্ছে কয়েকটা ছিদ্র আছে, 1 2 3 4 5 6 7 8 8টা ছিদ্র আছে। এখান থেকে আসলে বাবল বের হবে। সো 8টা ছিদ্র দিয়ে কীভাবে এতগুলো বাবল বের হবে এটা আমার এখনও আমি বুঝি নাই। সো আমরা আসলে ট্রাই করে দেখবো আসলে বের হয় কি না এতগুলো বাবল, মাত্র 8টা ছিদ্র। এখান থেকে প্রায় 200-250 বাবল বের হয় আমি ভিডিওতে দেখছি। এইখানে আছে একটা ফ্যান, এবং এর ভেতরে একটা মোটর আছে, যেটা আমরা আসলে ছোটবেলায় খেলনা গাড়িতে থাকতো ওরকম একটা মোটর আছে। আর এখানে হচ্ছে সুইচ। সো এর ভেতরে আর কি কি আছে আমরা দেখি। এর ভেতরে আছে, এটা হচ্ছে পানি, মানে যেটা দিয়ে বাবলের যে ফুয়েল বা পানি বলা যায়, এটা হচ্ছে সেই পানি, এবং এটা হচ্ছে একটা ঢাকনার মতো, কিন্তু আসলে এটা বাবলের, এটা এই পানিটা এই পাত্রের ভেতরে রেখে তারপর এইভাবে ডুবিয়ে তারপর হচ্ছে বাবল মেশিনটা ইউজ করতে হবে। সো আমাদের এখন লাগবে তিনটা ব্যাটারি। এখন তিনটা ব্যাটারি কিন্তু আসলে বাইরে যাওয়া লাগতেছে না, কারণ আমার ফ্ল্যাশের যে তিনটা আমাদের আমার ফ্ল্যাশের যে ব্যাটারি আছে, আমি ফ্ল্যাশের ব্যাটারি ইউজ করতে পারবো সেম সাইজের। সো আমি এখানে চারটা ব্যাটারি আছে, আমি এটা বের করি, তিনটা ব্যাটারি আমাদের কাজে লাগবে, বাকিটা রেখে দিলাম। এখানে যে একটা লক দেওয়া আছে, এই লকটার এখানে ধরে আমরা যদি টান দেই, টান দিলে এটা খুলে যাবে। এর ভেতরে তিনটা পেন্সিল ব্যাটারি লাগাতে হবে। এই পেন্সিল ব্যাটারিগুলোর সাইজ হচ্ছে ডাবলে, আপনি দোকানে গিয়ে ডাবলে বা নর্মালি যেগুলো আসলে ইউজ হয়, দুই প্রকার পেন্সিল ব্যাটারি সাধারণত পাওয়া যায়, একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে চিকন, কিন্তু এটা হচ্ছে মোটাটা। এই পেন্সিল ব্যাটারির যে মাইনাসটা আছে, মাইনাসটা হচ্ছে এখানে যে স্প্রিংয়ের মতো দেখা যাচ্ছে, এই স্প্রিংয়ের মতো যে জায়গাটা এটা হচ্ছে মাইনাস, এবং সমান যে জায়গাটা এটা হচ্ছে প্লাস। পেন্সিল ব্যাটারির যে উঁচু জায়গাটা এটা প্লাস, আর এবং সমান জায়গাটা মাইনাস, মানে উল্টা। সো আমরা এটা অ্যাডজাস্ট করে নিব। সো তিনটা ব্যাটারি লাগিয়ে নিলাম, এবার দেখি আসলে। শব্দ হচ্ছে, তার মানে ভেতরে হয়তো বা ঘুরতেছে, আমরা দেখি। হ্যাঁ, ফ্যান ঘুরতেছে। এটা আমরা আবার লাগিয়ে নিই, ব্যাটারির লকটা আবার লাগিয়ে দিই। এবার আমাদের ফুয়েল ঢালার পালা, ফুয়েল এইটাতে ঢালতে হবে। আপনি যদি এমনিতে ফুয়েল ইউজ করতে চান, তাহলে কিন্তু আসলে ওইভাবে আপনি ইউজ করতে পারবেন না, কারণ এইটা একেবারে এটার মাপ মতো দেওয়া আছে, মাঝখানে যে একটা ফাঁকা এরিয়া আছে এটার জন্য কিন্তু এখানে উঁচু জায়গা দেওয়া আছে, অর্থাৎ আপনি একেবারে মানে এটার সাথে মিশে যাবে। এটা যদি আমরা ঘুরাই দেখেন, পুরায়ের সাথে মিশে গেছে। এবং আপনি যদি ফুয়েল বেশি ঢেলে ফেলেন, তাহলে কিন্তু এখানে এই যে জগের অথবা জগে সাধারণত যেরকম ইয়া দেওয়া থাকে, মানে এখান থেকে ফুয়েল ঢেলে রাখতে পারবে না এইভাবে এটার ভিতরে। সো আমরা ফুয়েল ঢালবো, এটা খুলতে হবে। এটাতে আসলে ফয়েল পেপার দিয়ে লক করা আছে, মানে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেওয়া আছে। আমরা এটা ভাঙবো বা ছিঁড়বো, একটা কিছু করলেই হবে, টেস্টটা লাগবে। থ্যাংক ইউ। টেস্টারটা যদি যে কোনো জিনিস দিয়েই খোলা যাবে,
টেস্টারটা দিয়ে আমরা এইভাবে যদি চাপ দেই তাহলে খুলে গেল। আসলে এটা ফয়েল না, এটা হচ্ছে জুসের ক্যানের ভিতরে যেরকম থাকে ওরকম একটা পদার্থ, আসলে এটার নাম আমি জানি না, ফেলে দিই। ফয়েল কিন্তু অ্যালুমিনিয়াম না, এটা হচ্ছে প্লাস্টিক ফয়েল, হালকা হিট দিয়ে লাগানো আছে। সো এটা আমরা খুলে ফেলে দিলাম। এইটা হচ্ছে সেই ফুয়েল, মানে যেটা দিয়ে আসলে এটা ইউজ করা যাবে। বেশি ঢালার দরকার নেই, অল্প পরিমাণে ঢাললেই হবে। এটা আমরা সাইডে রেখে দিচ্ছি, টেস্টারটাও সাইডে রেখে দিই, এটাও সরিয়ে নিই। এবার আমাদের এটা চালানোর পালা, এটা এভাবে ভেজাতে হবে। যদি বেশি চলে যায় পানি তাহলে একটু এরকম দিয়ে দিতে পারেন। এবার এখানে এই বাটনটাতে চাপ দিতে হবে। এটা আসলে মেশিন গানের মতো ইউজ করা যায়, মানে এই যে এরকম, এটা হচ্ছে মেশিন গানের একটা স্টাইল। সো বাচ্চাদের খেলনা যেহেতু এই স্টাইলে বানানো হয়েছে, আমরা এটা চাপ দিব, এবার দেখবো আসলে কী পরিমাণে এই বাবলস বের হয়। OMG, এত বাবলস! আমার টেবিলটা আসলে ভিজে গেছে। যাই হোক, আমরা আরেকবার ট্রাই করে দেখি কত বাবলস বের হয় এই সাইড থেকে। আসলে এখনই ফটোগ্রাফি করা যায় এই লোকেশনে। যাই হোক, এটা চালাইতে ভালোই মজা লাগতেছে, আমি আরেকবার চালাই। কয়েকশো বাবলস আছে এখানে, এটা দিয়ে মানে সিরিয়াসলি অনেক সুন্দর ফটোগ্রাফি করা যাবে আমার মনে হয়। যেহেতু আমি ছোটোখাটো একজন ফটোগ্রাফার, আমার মনে হয় যে এটা দিয়ে আসলে অনেক সুন্দর ফটোগ্রাফি করা যাবে। সো আমরা এটা আউটডোরে টেস্ট করব এবং ছবি তুলে দেখব এটাতে কেমন ছবি আসে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তীতে আর কোনো ভিডিও মিস করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।